পশ্চিমা বিশ্বপ্রসূত বিকল্প জীবন ব্যবস্থা ফিলোসফির বিভিন্ন যুগ ও সেই যুগগুলোতে গজিয়ে ওঠা দৃষ্টিভঙ্গির প্রভাবে পশ্চিমা বিশ্বে তিনটি বড় ধরনের আন্দোলন আত্মপ্রকাশ করে এই আন্দোলনগুলোর প্রতিটি স্রেফ যুক্তিবাদ ও বস্তুবাদের উপর ভর করে আবির্ভূত হয়েছিল এক হিউম্যানিজম বা মানবধর্ম দুই ইনলিপটেন্টমেন্ট মুভমেন্ট বা আলোকায়ন আন্দোলন তিন রোমান্টিকতার এক হিউম্যানিজম বা ধর্ম। হিউম্যানিজম বা ধর্মের জন্ম আর বিজ্ঞানের পুনর্জাগরণ এ দুটো একসঙ্গেই ঘটেছে যেখানে পৃথিবীতে হাজার বছর ধরে এই বাস্তবতা সবাই স্বীকার করে আসছে যে আদম সন্তানেরা প্রজাতি হিসেবে মানুষ ব্রহ্মাণ্ডে সে হলো বান্দা কিন্তু হিউম্যানিজমের আন্দোলনের মানুষের বান্দা হওয়ার অবস্থা স্বীকার করে তাকে স্বাধীন সদস্য এর স্থান দিচ্ছে মানব ধর্মের অর্থ হল বিশ্ব চরাচরে যা কিছু আছে এর মধ্যে হতে মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস করা কাজেই প্রতিটি বিষয় মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করতে হবে দুই আলোকায়ন আন্দোলন বা এনলাইটমেন্ট মুভমেন্ট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়ায় এনলাইটমেন্ট মুভমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে অ্যা ইউরোপিয়ান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অফ দ্য সেভেন্টিএথ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি ইন হুইচ আইডিয়াস Concerning God, reason, nature, and humanity were synthesized into a worldview that gained wide ascent in the West and that integrate revolutionary deployments in art, philosophy, and politics. Central to Enlightenment, through were the use a celebration of reason, the power by which humans understand the universe. অ্যান্ড ইম্প্রুভ দেয়ার ওন কন্ডিশন দ্য গোল অফ রেশনাল হিউম্যানিটিস ওই আর কনসিডার্ড টু বি নলেজ ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস এটি সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর একটি ইউরোপীয় বুদ্ধিভিত্তিক আন্দোলন যেখানে ঈশ্বর যুক্তি প্রকৃতি ও মানবতার সম্পর্কিত ধারণাগুলোকে একটি বিস্তৃত পার্থিব্য দৃষ্টিকোণের সঙ্গে একভাবে উপস্থাপন করে যা শিল্প দর্শন ও রাজনৈতিক সাথে বৈক্লবিক উন্নতি উদ্ভাবন করে অ্যানলিক্টামেন্ট মুভমেন্ট আলোকায়ন এর দৃষ্টিভঙ্গি অনুসারে যে ব্যক্তি মহাবিশ্ব বুঝতে চায় এবং নিজস্ব অবস্থা উন্নতি করতে চায় তাকে অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে যুক্তিপ্রিয় মানুষ তথ্য স্বাধীনতা ও সুখ অর্জনের প্রয়াসে লিপ্ত থাকে অ্যানলিক্টমেন্ট মুভমেন্টের দৃষ্টিভঙ্গি হল মানবভূতি তিনটি মাধ্যম ব্যবহার করে মূল বাস্তবতা পর্যন্ত পৌঁছতে পারে সেই তিনটি মাধ্যম হলো নিরক্ষণ উদ্ভাবন ও মেধা নিরক্ষণের অর্থ হলো ছোট ছোট বিষয়গুলো পর্যবেক্ষণ করে কোনো বিধান গ্রহণ করা আর উদ্ভাবনের ব্যাখ্যা হলো একটি মৌলিক চিন্তা ভাবনা করে সেটিকে ছোট ছোটো বিষয়গুলোর উপর প্রয়োগ করে মৌলিকত্ব বের করা আর মেধার ব্যাখ্যা হলো প্রাকৃতিক অনুভূতিশক্তিগুলোর মাধ্যমে কোনো বস্তুর ভালো মন্দ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা কাজে ধর্মীয় পথ নির্দেশনার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই রোমান্টিকতাবাদ বা রোমান্টিজম এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিয়ায় রোমান্টিজমের সংখ্যায় এভাবে দেওয়া হয়েছে যে রোমান্টিজম অ্যাটিটিউড অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওরিয়েন্টেশন দ্যাট ক্যারেক্টারাইজড মেনি ওয়ার্কস অফ লিটারেচার পেন্টিং হোসিস আর্কিটেকচার ক্রিটিসিজম অ্যান্ড হিস্ট্রিওগ্রাফি ইন ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওভার এ পিরিয়ড ফ্রম দ্য লেট এইটিন্থ টু দ্য মিড নাইনটিন্থ সেঞ্চুরি রোমান্টিকতাবাদ হচ্ছে অষ্টাদশ শতাব্দী থেকে সূচিত হয়ে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ব্যাপৃত সময়কালে পশ্চিম বিশ্বের প্রভাব সৃষ্টিকারী একটি বুদ্ধিভিত্তিক মনোভাব যা সাহিত্য চিত্রকলা সঙ্গীত স্থাপত্য শিল্প সমালোচনা ও ইতিহাসবিদ্যার গভীর প্রভাব ফেলেছে রোমান্টিকতাবাদও পঞ্চেন্দ্রীয় যুক্তি ও মেধাকে জ্ঞানের আসল মাধ্যম মনে করে এর বাইরে তারা অন্য কোনো বহিরাগত বিদ্যাকে স্বীকার করেনি এই আন্দোলনগুলোর প্রভাবে একথা সত্যসিদ্ধ হয়ে পড়ে যে মানুষের ইচ্ছা ও পছন্দসই ভালো মন্দ নির্ণয় করে কাজেই একটি আদর্শ সমাজ গঠন করার জন্য মানুষের ইচ্ছা শক্তি মূল চালিকা শক্তি ও নিয়ামক এর পাশাপাশি এ কথাও সবার স্বীকৃতি আদায় করে নেয় যে মানুষের সবচেয়ে বড় ইচ্ছা হলো তার স্বাধীনতা অর্থাৎ মানুষ যা ইচ্ছা তা যেন অর্জন করতে পারে মানুষের উন্নতিও এই স্বাধীনতার উপর নির্ভর করে হ্যাঁ মানুষের স্বাধীনতার শেষ সীমা কি। সে কী ধরনের স্বাধীনতা ভোগ করবে এ ব্যাপারে চিন্তাবিদ ও দার্শনিকদের মতে মতভেদ রয়েছে তারা এর জন্য কয়েক ধরনের জীবন পদ্ধতি আবিষ্কৃত করেছে সেগুলোর মধ্যে সেকুলারিজম লিবারিজম কমিউনিজম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদিও এই মতবাদগুলো পরস্পরের মতবিরোধ রয়েছে কিন্তু সবগুলো মতবাদ এই একটি কথার উপর একমত যে ব্যক্তি স্বাধীনতাই সর্বকৃষ্ট লক্ষ্য মানুষ যেন যা ইচ্ছা অর্জন করতে পারে এই তিনটি মতাদর্শ এ বিষয়ে একমত যে এক ধর্মকে অস্বীকার করতে হবে দুই খাঁটি যুক্তিবাদে বিশ্বাস করতে হবে তিন মানবিকতা তবে এই তিন লক্ষ্য পূরণের পথ কি সে বিষয়ে এগুলো পরস্পরের মত পার্থক্য রয়েছে কাজে আমরা এখন এই তিন মতবাদের স্তরভিত্তিক নিরবেক্ষণ করব সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ নিরপেক্ষতাবাদ সেকুলারিজম মানব জীবনকে দুভাগে ভাগ করে ব্যক্তি জীবন আর সামাজিক জীবন ব্যক্তি জীবনে কেউ যদি ধর্মের উপর আমল করতে চায় তা সে পারবে সামাজিক জীবন নামে অপর যে অংশ আছে সেখানে ধর্মের অনুপ্রবেশের কোনো ধরনের সুযোগ নেই এক্ষেত্রে যুক্তি চিরধার্য লিভারিজম বা প্রজাতন্ত্র লিভারিজম তিনটি মৌলনীতির উপর প্রতিষ্ঠিত এক স্বাধীনতা দুই সাম্য তিন ন্যায্যতা স্বাধীনতা ব্যাখ্যা হলো প্রত্যেক মানুষ তার স্বাধীনতা ও মনোকামনা ব্যক্তিগতভাবে প্রকাশ করতে পারবে কিন্তু যেহেতু এ পরিমাণ স্বাধীনতা অন্যদের জীবনে বিঘ্নিত ঘটাতে পারে এজন্যে জীবনকে দুর্ভাগে ভাগ করা হবে পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফ পাবলিক লাইফে মানুষ আবশ্যিক সামাজিক বিধিনিষেধ অনুসরণ করবে আর প্রাইভেট লাইফে সে যা ইচ্ছা করতে পারবে মতপান করুক অপকর্ম করুক ঈশ্বরের উপাসনা করুক সব ব্যক্তির ইচ্ছা সামনের ব্যাখ্যা হলো সমস্ত মানুষ আইনি ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমান আইনের দৃষ্টিকোণ থেকে সমান এভাবে যে আইন প্রত্যেককে ব্যক্তিগত জীবনে বা যা ইচ্ছা করার অনুমতি দেয় আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমান এভাবে যে প্রত্যেকের ভোট সমান লিবারিজমের দৃষ্টিতে ন্যায্যতার ব্যাখ্যা হলো প্রত্যেক মানুষের কামনা ও স্বপ্ন সমাজের দৃষ্টিতে সমান সমীহ পাবে হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা যতটা সমীহ পাবে মদশালা প্রতিষ্ঠার ইচ্ছাও অনুরূপ সমীহ পাবে কমিউনিটারিজম এই মতবাদের উদ্ভব হলো রুশো হ্যাগেল মার্কস তাদের মতে প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না বরং এর সিদ্ধান্ত হবে মানব সম্প্রদায়ের সমস্তিক স্বার্থ রেখে এভাবে কমিউনিটারিজম থেকে মানুষের স্বাধীনতার সামষ্টিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় পরবর্তীকালে এই দৃষ্টিভঙ্গি অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে এগুলোর মধ্যে হতে দুটি খুবই গুরুত্বপূর্ণ এক ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ দুই সোশ্যালিজম বা সমাজতন্ত্র ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের বক্তব্য হল মানুষকে তার সামষ্টিক স্বাধীনতা প্রকাশ করতে হবে জাতীয় দৃষ্টিকোণ থেকে এখন যেহেতু জাতীয়তাবাদ কখনো বংশ বনদের উপর আবার কখনো ভৌগোলিক বনিয়াদের উপর গড়ে ওঠে এজন্য জাতীয়তাবাদ বেপারে বিভক্ত হয়ে গেছে এক ভৌগোলিক জাতীয়তাবাদ এর দৃষ্টিভঙ্গি অনুসারে একই রাষ্ট্রের আদিবাসী হওয়ার মাপকাঠিতে এক জাতি সাব্যস্ত হবে এই মতাদর্শের লক্ষ্য হল নিজ জাতির মধ্যে যত বেশি সম্ভব স্বাধীনতা শক্তি ও উপকরণ সংগ্রহ করা দুই বংশীয় জাতীয়তাবাদ এই দৃষ্টিভঙ্গি অনুসারে নির্দিষ্ট বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন ভিত্তিক এক জাতি সাব্যস্ত হবে বিগত শতাব্দীগুলোতে হিটলারের উনাচ্ছিবাদ ছিল বংশীয় জাতীয়তাবাদের দরজাদারী আর মুসলিন ফ্যামনিজম ছিল ভৌগোলিক জাতীয়তাবাদের দরজাদারী সোশাইলিজম বা সমাজতন্ত্র সোস্যালিজমের বক্তব্য হলো মানব জাতির প্রকৃত প্রতিনিধিত্বস্থীল স্তর হলো মজুদার শ্রেণী তাদের স্বার্থ ও ইচ্ছাকে গোটা মানব স্বার্থ জ্ঞান করে সমাজ পরিচালিত হবে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের সবগুলো শাখা হল পূর্বে আলোচিত কমিউনিজমের শাখা আর লিবারিজম হচ্ছে কমিউনিটারিজমের ভাই এই দৃষ্টিভঙ্গিগুলো কোনোটাই ইসলামের সম্পর্কে কোনো ধরনের সম্পর্ক রাখে না কেননা এগুলোর উদ্দেশ্য শুধু দুনিয়াত্ম লাভ প্রবণ ও প্রবৃত্তি অনুসরণ এই মতাদর্শগুলো স্বাধীনতা সাম্য ন্যায্যতা ও উন্নতির যে মানদণ্ড পেশ করে এবং এগুলোর মধ্যে এবং এগুলোর এবং এগুলোর জন্য যেই পথে নির্দেশ করে তার প্রথম পদক্ষেপে হলো মানুষকে ধর্ম থেকে বিমুখ করে ফেলা পুঁজিবাদ বা সোশ্যালিজম পুঁজিবাদ ক্যাপিটালিজম পুঁজিবাদ হলো লিবারিজমের শাখা এই মতবাদ মনের চাহিদা পূরণ করার জন্য ব্যক্তিকে সর্বোচ্চ স্বাধীনতা ও অধিকার প্রদানের প্রবক্তা কেননা এই মতবাদের বক্তব্য হল ব্যক্তি নিজেই ভালো মন্দ নির্ধারণ করার যোগ্যতা রাখে পুঁজিবাদ ব্যবস্থার সংজ্ঞা হল এটি এমন এক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেম যা সম্পদ বাণিজ্য ও শিল্পে ব্যক্তি মালিকানা স্বীকার করে এবং সফল সংগঠন ও ব্যক্তিত্বদের সর্বোচ্চ সম্ভাব্য মুনাফা অর্জন করার পথ সুগম করে পুঁজিবাদ ব্যবস্থার মূল নীতি তিনটি এক বস্তুগত লাভ ও লোভই হল মানুষের চিন্তা ও কর্মের একক চালিকা শক্তি দুই ধর্মীয় নৈতিকতা নিষ্প্রয়োজনীয় তিন সামস্তিক লাভের বলয় সর্বোচ্চ বিস্তৃতি হওয়া আবশ্যক পুঁজিবাদী সমাজে রাষ্ট্র কখনোই শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডগুলো কোনো ধরনের হস্তক্ষেপ করে না উপকরণের উপর মানুষের ব্যক্তিগত নিয়ন্ত্রণ ও অধিগ্রোত্য ব্যাপকভাবে হয়ে থাকে এর ফলে ছোট পুঁজিপতি বড় পুঁজিপতি হয়ে যায় পুঁজিপতিদের বিভিন্ন সংগঠন গড়ে ওঠে এই সংগঠনগুলো বেশিরভাগ বেশি বেশি থেকে বেশি এই সংগঠনগুলো বেশির থেকে বেশি মুনাফার জন্য শতভাগ সুবিস্তৃত ও বিস্তৃত প্রয়াসী হয়ে ওঠে পরবর্তীকালে এই গুটি কয়েক ব্যক্তিবর্গের হাতে পুরো জাতির সম্পদ কুক্ষিগত হয়ে যায় নৈতিক মূল্য বহুদের দুরসারিত হয়ে যায় পণ্যের মূল্য বৃদ্ধি করতে থাকে এর ফলে ধনী আরো ধনী এবং দরিদ্র আরো দরিদ্র পরিণত হয় সোশ্যালিজম বা সমাজতন্ত্র সোশ্যালিজম হল কমিউনিটিজমের উদর থেকে উদ্ধৃত মতবাদ যা ব্যক্তির যাবতীয় খায়স পূরণ করার জন্য ব্যক্তির স্থলে সমাজকে সর্বোচ্চ অধিকার প্রদান করার নির্দেশ করে কেননা তার মধ্যে ব্যক্তি নিজস্বভাবে ভালো মন্দ নির্ধারণ করতে পারে না এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে মানব সম্মিলিত প্রয়াস সমাজতন্ত্রের সংজ্ঞা সোশ্যালিজম একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা ব্যক্তি মালিকানা বা সম্পদ এবং প্রাকৃতিক উপকরণগুলো নিয়ন্ত্রণের আহ্বান করে সোশ্যালিজম মনে করে পুঁজিবাদী বা ক্যাপিটালিজম অর্থ ব্যবস্থার কারণে ভাগে বিভক্ত হয়ে যায় একটি দল হল পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট অপর দল হলো শ্রমজীবী বা ল্যাটারিয়েট পুঁজিপতি তার পুঁজির প্রতি পুঁজির শক্তি দিয়ে শ্রমজীবী শ্রেণীকে শোষণ করে সোশ্যালিজম সে শোষণ থেকে মুক্তির পথ বাদলে দেয় সোশ্যালিজমের জনক কার্ল মার্কস আঠারোশো আঠারো সালে জার্মানিতে জন্মগ্রহণ করে সে ধ্বংসগতভাবে ইয়াহুদি ছিল সে দান্দিক বস্তুবাদের একটি নতুন দর্শন নিয়ে হাজির হয় যেখানে সে সমাজের সকল পরিবর্তন ও বিপ্লবের ও অর্থনৈতিক কারণ পেশ করে তার বক্তব্য ছিল মানব জীবনের নির্ভরতা হলো অর্থনীতির উপর অর্থনৈতিক কর্মশক্তি ধর্ম সভ্যতা দর্শন সাহিত্য ও দৃষ্টিভঙ্গির মাঝে বিভিন্ন পরিবর্তন সাধন করে থাকে মার্কস ইতিহাস অধ্যয়নের উপর গুরুত্বারোপ করে বলে মানব জাতির বিভিন্ন শ্রেণীর সংঘাতের ইতিহাস অধ্যয়ন করা খুবই জরুরি শ্রেণীগত সংঘাতি সত্য নির্মাণ করে এই সংঘাতের ইতিহাস পড়ার মাধ্যমে সত্যের পরিচয় লাভ করা যায় ইতিহাসের এমন পাঠের আলোকেই মার্কস তার দৃষ্টিভঙ্গি বিখ্যাত দৃষ্টিভঙ্গি শ্রেণী সংঘাত এর দর্শন নিয়ে হাজির হয় যার সারাংশ হলো প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থাপনা যখন উন্নতির একটি বিশেষ স্তরে পৌঁছে যায় তখন কিছু নতুন নতুন শক্তি দৃশ্যপতি চলে আসে সেই শক্তিগুলো অর্থনৈতিক উৎপাদনমূলক কর্মকাণ্ডের অংশীদার হয় তারা প্রচলিত ব্যবস্থার শ্রেণীভিত্তিক বিভাজন ও মালিকানা সংক্রান্ত আইন কানুন পরিবর্তন করার দাবি তুলতে শুরু করে দেন তারা অর্জিত আয় থেকে বেশি অংশ লাভ করে তখন প্রভাবশালী শ্রেণী এই দাবি উপেক্ষা করে কিন্তু অধীনস্থ শ্রেণী এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে এভাবেই জন্ম নেয় শ্রেণী সংঘাত মার্কসের বক্তব্য হল এই সংঘাতের পরিণতিতে সমাজের মূল্যবোধ পরিবর্তনকারী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এই সংঘাতের সর্বশেষে অধীনস্থ শ্রেণী বিজিত হয় এবং ক্ষমতা শ্রেণী শ্রেণী পরাজিত ঘটে মার্ক্সের এই দর্শন আরেক ইয়াহুদি লিডার লেলিন প্রয়োগ করে দেখাতে সক্ষম হয় সে সালে রাশান সাম্রাজ্যবাদের উল্টে দিয়ে সফলতার সঙ্গে কমিউনিস্ট সংগঠিত করে প্রতিষ্ঠা করে এমন একটি ধর্মবিদ্বেষী রাষ্ট্র যা ইসরায়েলের গুরুতর সমর্থক এবং মুসলিমদের নিকৃষ্টতম শত্রু ইসলামী সোশ্যালিজম অষ্টদশ শতাব্দীতে কমিউনিস্টের কাজের পদ্ধতি ছিল জনগণের মাঝে তাদের অর্থ জনপ্রিয় করার প্রয়াস চালান যারা এই মতবাদের দৃঢ় সদস্য হয়ে উঠত তাদেরকে তারা ধর্মহীনতা ও নাস্তিকতার দিকে আকর্ষণ করত ধর্মের ব্যাপারে লেনিনের আসল অভিমত হলো যতক্ষণ না পৃথিবীর বুক থেকে ধর্মের অস্তিত্ব নিঃশেষ হয় ততক্ষণ পর্যন্ত ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেক সোশ্যালিস্টদের আবশ্যিক দায়িত্ব কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে সোশ্যালিজমের জাল ছড়িয়ে দেওয়ার জন্য লেলিন এ প্রস্তাব পেশ করে আমাদেরকে এই আন্দোলন পরিচালনা করার জন্য প্রাচ্য ধর্মের দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে সমতে সমাজতন্ত্ররা মুসলিম বিশ্বের ধর্মের নাম দিয়ে এবং ইসলামী সমাজতন্ত্রের পরিভাষা ও গুলি কপ্যে জনগণকে ধর্মচ্যুত করার কার্য শুরু করে দেয় তারা বলে বেড়াতো ইসলাম এমন এক ধর্ম যা অর্থনৈতিক সম্যের পতাকাবাহী ইসলাম সব ধরনের ধনী গরিবের ব্যবধান বিলুপ করে নবী করিম সাল আলাইসাল্লামের আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল অর্থনৈতিক শোষণের পথ বন্ধ করা সমাজতন্ত্রীদের এই আহ্বান জনগণের মন মন মাঝে এ ধারণা গেঁথে দেয় যে ইসলাম ও সোশ্যালিজমের মতো একটি অর্থব্যবস্থা ও রাজনৈতিক দম্ব দস্তর আলোচনার সারাংশ পুঁজিবাদী অর্থব্যবস্থা আর সমাজতন্ত্র উভয় মতবাদের চলার পথ ভিন্ন হলেও অভিষ্ট লক্ষ্য এক কিন্তু একটাই এ দুটি মতবাদ মূলত পুঁজিবাদীদের প্রকার একটি হলো লিবারেল পুঁজিবাদ আর অপরটি হলো সমাজতান্ত্রিক পুঁজিবাদ সমাজতন্ত্র ও পুঁজিবাদের মতো বস্তুবাদী স্বার্থকে প্রধান লক্ষ্য মনে করে এবং আধ্যাত্মিক শক্তিকে সাব্যস্ত করে যার কারণে এ দুটি মতবাদের কোনোটার কোনোভাবে ধর্মের অধিপত্য সহ্য করতে পারে না দ্বিতীয় পুঁজিবাদ ও সমাজতন্ত্র মৌলিকভাবে এক হওয়ার আরেকটি পর্যবেক্ষণ স্রোত দলিল হল এ দুটি ব্যবস্থা যে সমস্ত সভ্যতার জন্ম দিয়েছে সেগুলোর মাঝে কখনোই কোনো ফারাক পরিলক্ষিত হয় না বাস্তবতা হলো পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র উভয়টি ইয়াহুদিদের প্রতারণার জাল এরা হলো লুটেরাদের এমন দুটি দল যারা নিজেদের লুটোরাজের চতুর্সীমা নির্ধারণ করে নিয়েছে এবং এ দল দুটো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে পরস্পরে অদৃশ্য বন্ধন তৈরি করে রেখেছে এ দুটি মতবাদের বিবাদ ও কলহের নেপথ্যে একটি গভীর ষড়যন্ত্র কাজ করে যাচ্ছে তা কখনো যদি কোনো রাষ্ট্র বা জনগণ এ দুটির কোনো একটির প্রতি বিতঃশ্রদ্ধ হয়ে মুক্তির চেষ্টা করে তখন তৎক্ষণাৎ দ্বিতীয় মতবাদটি হাজির করে কুলে তুলে নেয় যার ফলে মুক্তির বিপদ বিকল্প পথ অনুসরণকারীরা কোনোভাবেই তৃতীয় মতবাদের পথ খুঁজে পায় না পুঁজিবাদ ও সমাজতন্ত্রের উপযুক্ত নিরীক্ষণের মাধ্যমে এই বাস্তবতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে ইসলামী সমাজে অর্থব্যবস্থা হিসেবে যেমনিভাবে পুঁজিবাদ গ্রহণযোগ্য নয় তেমনি সমাজতন্ত্রও গ্রহণযোগ্য নয় অন্য সব সেক্টর বাদ দিয়ে যদি শুধু অর্থব্যবস্থা হিসেবে এই দুটির কোনো একটি সমর্থন দেওয়া হয় তখন এর কারণে পাপচার ও গুমরাহির পথ খুলে যায় কারণ সবচেয়ে বড় সমস্যা হলো এই দুটি অর্থব্যবস্থার প্রতিটি পার্থিব্য ইমান ও বিশ্বাসের প্রতিপক্ষ জানিরাট কুফুরি ছাড়া অন্য কিছুই না কেননা এই দুটি মতবাদের সরাসরি বস্তুবাদের সন্তান ও জন্মগতভাবে এই মতবাদ দুটো ধর্ম আসমানি নির্দেশনা ও স্রষ্টার দাসত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে লিবারিজম সেকুলারিজম সোশ্যালিজম সহ সবগুলো ইজম বস্তুবাদ প্রভৃতি পূজা ও মানবতাবাদের সৃষ্টি যেখানে মানুষকে স্রষ্টার দাস মনে না করে পুরোপুরি স্বাধীন স্বীকার করা হয় কোনটা ব্যক্তি প্রয়োজন আর কোনটা তার খায়েশ সেখানে সেই পার্থক্য নেই প্রভৃতির এই অন্ধপূজার কারণে জীবন উপকরণ পর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর অন্ধের মতো দৌড়ে চলেছে এর ফলে বিশ্ব অর্থনীতির ভারসাম্য ভেঙে পড়েছে কাজেই বিশ্ব মানবতাকে এই বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এসব ইসম ছুঁড়ে ফেলে ইসলামের ছায়া আশ্রয় নিতে হবে